করতে লাভ আছে, মানে গায়ের ব্যবসা করতে করতে আড়ির ব্যবসা করতে লাভ আছে। রুজাল মাসে গায়ের ব্যবসা, হ্যাঁ, আর পরের মাসে আসছে সব আড়ির ব্যবসা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণতলা পশুরহাটে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অস্ট্রেলিয়ান ক্রস জাতের মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর খামার উপযোগী ষাঁড় বাচ্চাগুলোর কালেকশন। তো দর্শক, এগুলো কালু কাকা সংগ্রহ করেছেন আপনাদের উদ্দেশ্যে, আপনাদের দেওয়ার জন্য। আপনারা যদি নিতে চান তাহলে তো কালু কাকার সঙ্গে কথা বলবো এবং এগুলোর দরদাম কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। কাকা ভালো আছেন? জি। আচ্ছা কাকা, কালেকশন কয়টা করেছেন? এসব পাঁচটা কালেকশন করেছেন? পাঁচটা আছে, ছোট একটা বাচ্চা আছে। আচ্ছা, হেডে লাগিয়ে দিয়েছে পাকড়া। তো কালকে তো আপনি আমাকে ফোন দিছিলেন ভিডিও করার জন্য, আমি হয়তো টাইম বের করতে পারিনি। আসলে মানে আমি খেলাধুলার দিকে একটু দুর্বল, তো আমি খেলাধুলায় ব্যস্ত ছিলাম। আচ্ছা, তো কাকা কথার বাড়াবো না, গরু যেগুলো আছে এগুলো দেখাবো। তো এই সাইড থেকে দেখাবো কাকা, আর শুরুতে যেটা দেখতে পাচ্ছি এটার মূলত জাতটা কি? অস্ট্রেলিয়ান ক্রসের সাথে হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস আছে। আচ্ছা, তো এটার বয়সটা কতদিন হবে? আনুমানিক আনুমানিক 10-11 মাস তো হবে। 10-11 মাস বয়স হবে। তো এটার দামটা কেমন কি রাখছেন? 95,000 টাকা। এরপরে কি এটাতে দরদাম করতে পারবে? অবশ্যই পারবে। এরপরেও অল্প কিছু দরদাম করে দর্শক নিতে পারবে। তো কাকা, দুই নাম্বারে যেটা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান ক্রস জাতের বাচ্চা, আচ্ছা এর বয়সটা কতদিন? 11-12 মাস বয়স হবে। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এর পা গুলো দেখাই। আচ্ছা, তো এটা দুই নাম্বার বাচ্চা গেল কাকা। আর তিন নাম্বার বাচ্চাটা দেখাবো, এটাও তিন নাম্বারটা অস্ট্রেলিয়ান ক্রস জাতের ষাঁড় বাচ্চা। এর বয়সটা কতদিন? 10-11 মাস বয়স হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটার মূলত যাত্রা কি আগে বলবেন? মানে পাঁচটা অস্ট্রেলিয়ান ক্রস, আজকের কালেকশন অস্ট্রেলিয়ান ক্রস। আর ওই সাইডের বাচ্চা হচ্ছে আপনার হলস্টাইন ফ্রিজিয়ান? আচ্ছা আচ্ছা, ছোট বাচ্চা। দর্শক, আপনারা পাগুলো দর্শক ভাই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এর বয়সটা কতদিন? 11-12 মাস হবে। 11-12 মাস বয়স হবে। তো এটার দামটা কেমন কি রাখছেন? চাওয়া দাম 1,00,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো এরপরও দরদাম করে দর্শক নিতে পারবে। তো সর্বশেষ বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটা তো ক্রস জাতের বাচ্চা, ক্রস ব্রিড। আচ্ছা, তো কাকা বাচ্চা আছে, বিগ বাচ্চা, বিগ বাচ্চা। তো এটার দামটা কেমন কি রাখছেন? চাওয়া দাম 100, মানে 1,00,000 পুরোপুরি। তো দর্শক, তো এটাতে অল্প কিছু দরদাম করে নিতে পারবে? জোড়া চাওয়া দাম 2,00,000 টাকা, দরদাম করে জোড়া দুটা নিতে পারবে। আচ্ছা, মানে 2,00,000 এই মানে জোড়া হিসাব? হ্যাঁ, জোড়া হিসাব। আচ্ছা আচ্ছা, তো এটাতেও মানে দরদাম করে নিতে পারবে? আচ্ছা, তো সেই সুযোগটা আছে আর কি। তো এখানে এই পাঁচটা দেখালেন, আর একটা আছে আপনি? একটা আছে। আচ্ছা, ওই বাচ্চাটা আগে দেখায় আসেন, ওই সাইডেরটা। আচ্ছা, এই সাইডের এই বাচ্চাটা, আচ্ছা এর বয়সটা কতদিন হবে? বয়সটা আনুমানিক 9-10 মাস হবে। 10 মাসের মতো হবে। আচ্ছা, জাতটা কি মূলত? হলস্টাইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় বাচ্চা। দর্শক, নাভিটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর আসছে, পাগুলো দেখতে পাচ্ছেন। তো এটার দামটা কেমন কি রাখা যায়? চাওয়া দাম 75,000। চাওয়া দাম 75,000। এটার কি দরদাম হবে? হ্যাঁ অবশ্যই। এরপরেও দরদাম করে বিক্রয় করে দেবেন? তো কালেকশন তো এগুলোই ছিল। হ্যাঁ, ছয়টা বাচ্চা, ছয়টা বাচ্চা কালেকশন। তো ক্রেতাদের কেমন ভিড় দেখতেছেন? ক্রেতাদের ভিড় তো মোটামুটি ভালো ইনশাআল্লাহ, আশা করা যায়। আচ্ছা আচ্ছা, মোটামুটি হাটের অবস্থাটা ভালো এখন? হ্যাঁ, হাটের অবস্থাটা ভালো। তো দর্শক, তো মানে এমন ধরনের বাচ্চা সংগ্রহ করতে পারবে? সংগ্রহ করতে হবে, যেগুলো দেখছো না। জি জি জি, ওই যে ক্রস ওই গরুগুলো, দর্শক এই যে ক্রস জাতের এই গরুগুলো দেখতে পাচ্ছেন,
তো আপনার মোবাইল নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে দিয়ে দিবেন 01 77 জি 0 জি 95 91 04 এটাতে তো এই মহাৎসব আছে হ্যাঁ সব দর্শক যখন যোগাযোগ করবে তখনই পাবে যখন যোগাযোগ করবে তখনই যদি কাজে না ভাই আমি গোয়াল থেকে নেব গোয়াল থেকে আমি ইনশাআল্লাহ দয়া সংগ্রহ করে দেব আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ